হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, প্রেয়সীস প্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব কিছু পুতুল বা বলতে পারো শোপিসের কালেকশন। তো রবিবারে হঠাৎই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই দোকানটা আমার চোখে পড়ে, আর দোকানের কালেকশনগুলো এতই ভালো লাগলো যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। পুতুল তো আমরা সবাই ভালোবাসি, ছোটরা পুতুল খেলে আর বড়রা পুতুল দিয়ে ঘর সাজায়। তো এই দোকানটাতে ঢুকেই দেখো এই সুন্দর একটা হাঁসের স্ট্যাচু, এটা পুরো চীনামাটির তৈরি, দেখতে কি অদ্ভুত সুন্দর লাগছে না? এই যে একটা কমিক ক্যারেক্টার। তো এই দোকানটার নাম হচ্ছে দ্য ডার্ক স্টোর, তাই এখানে বিভিন্ন ধরনের হাঁসের স্ট্যাচু, হাঁসের পুতুল এসবই রয়েছে, তাছাড়া অন্যান্য পশু পাখিও রয়েছে। তো দেখো এখানে সিংহটা একদম জ্যান্ত মনে হচ্ছে, আর এই যে এই বাঘটা কি সুন্দর, এগুলো দিয়ে ঘর সাজালে ভীষণই সুন্দর লাগবে। আর এখানে বাচ্চাদের খেলার পুতুলগুলো রাবারের তৈরি, কিছু সফটিও আছে, আর যেগুলো এই ধরনের সিরামিক্স, চীনামাটির বা অন্য মেটেরিয়ালসের এবং ভারী ভারী, সেগুলো মেইনলি ঘর সাজানোর জন্য। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর রিয়েলিস্টিক সমস্ত পশু পাখির স্ট্যাচু রয়েছে, দেখে ভীষণই সুন্দর লাগছে। নেদারল্যান্ডে এইরকম দোকান আমি নেই প্রথম দেখলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো প্রচুর ছোটো ছোটো, এগুলো কী বলবো, হাঁসের বাচ্চা, এগুলো সব রাবারের তৈরি। আর পুরো দোকান জুড়ে প্রচুর স্ট্যাচু রয়েছে হাঁসের, আর কিছুগুলো ফানি ক্যারেক্টার, হাঁসকে চশমা পরানো, কোট পরানো, জামা পরানো, দেখে যাতে বাচ্চারা আনন্দ পায় সেই ধরনের জিনিস দেখো সব সাজানো রয়েছে। বিশাল বড় দোকান আর প্রচুর প্রচুর রয়েছে, তোমাদের সঙ্গে আমি যতটা পারছি ততটা শেয়ার করছি। দেখো এটা কমিক ক্যারেক্টার, কার্টুন টাইপেরও বলা যায়। দেখো চশমা পরানো আছে কিছু, তো প্রচুর প্রচুর ভ্যারাইটিস অফ ডাকস রয়েছে, ওই জন্যই দোকানটার নাম ডাক স্টোর। কিন্তু ডাক ছাড়াও অন্যান্য জিনিসও রয়েছে, সেগুলো পরে দেখাচ্ছি, আগে ডাকগুলো দেখে নাও। দেখো অর্ধেক মানুষ অর্ধেক হাঁস, এগুলোকে আবার ইউনিফর্ম পরানো আছে, তো প্রচুর, ওই জন্য খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে দেখাচ্ছি। পুরো আলমারি জুড়ে চারিদিক দিয়ে ভর্তি। দেখো এগুলোকে আবার মাথায় টুপি পরানো আছে, কোনোগুলোকে মাথায় হ্যাট পরানো আছে, তো মেনলি ইয়েলো কালার, আর প্রচুর কালারফুলও রয়েছে। দেখো এগুলো আবার ইয়েলো পিঙ্ক, এগুলোকে আবার শার্ট পরানো, এগুলো হোয়াইট। দেখো কত সুন্দর সুন্দর, এত কিউট কিউট, বাচ্চারা দেখেই আনন্দ পাবে, এগুলো সব রাবারের তৈরি। দেখো আরও অনেক অনেক রয়েছে, আর নেদারল্যান্ডে তো প্রচুর হাঁসও দেখা যায় না ক্যান্ডেলের মধ্যে, তা আমার মনে হয় ওই জন্যই এখানে এই হাঁসের উপরে পুতুল তৈরি করা হয়েছে। আর এইগুলো সব সফট টয়েস, এই দেখো সুন্দর, তো বাচ্চা তার ছোটো বাচ্চারা এগুলো নিয়ে খেলা বেশি সেফ, মানে অন্য জিনিস নিয়ে খেললে তারা ভেঙেও ফেলবে, যদিও রাবারের ডাকগুলো দিয়েও তারা খেলতে পারবে। দেখো এগুলো সব সফট, প্রচণ্ড সফট, আরও প্রচুর প্রচুর রয়েছে। দোকানের 80% পুতুলই হচ্ছে হাঁস, তো এই একটা হাঁস নিয়ে এরা যে একটা পুরো দোকান বানিয়ে ফেলেছে সেটাই আমার অবাক লাগছে। তো দেখো এগুলো কিছু, এগুলো মনে হয় প্লাস্টিকের, তো এইগুলো সমস্ত প্যাকেট করা রয়েছে, এই আলমারি ভর্তি সমস্ত ডাক, প্রচুর আছে প্রচুর। আর এটা হচ্ছে কাউন্টার, এখানে কিছু চাবি রিংও আছে ডাক থিমের ওপরে। তো এবার দেখো এক পাশে রয়েছে সোলজার, এই যেগুলো সব ড্রাম বাজাচ্ছে। আর এখানে কিছু আছে সফট টয়েস, টেডি বিয়ার জাতীয়, কিন্তু দেখতে ভীষণই কিউট দেখো। আর সামনে যেহেতু ক্রিসমাস আসছে, তো সেই ধরনের কিছু ক্রিসমাসের স্পেশাল পুতুলও রয়েছে। এই দেখো এই পুতুলগুলো ভীষণ সুন্দর, সবই সফট টয়েস। আর এই যে আরও প্রচুর প্রচুর ডাক রয়েছে, মানুষজন কিনছে দেখো। আর ডাক ছাড়াও অন্যান্য পশুও রয়েছে, এগুলো মানে দেওয়ালে আটকানোর জন্য ওইভাবেই সেট করা রয়েছে, বিভিন্ন পশুর মুখ, আর এগুলো বিভিন্ন কালারফুল। আর এদিকেও রয়েছে প্রচুর প্রচুর, এই দেখো এখানে কিছু ঘোড়া আছে, কিছু কাউ আছে, হরিণ আছে, এইখানে আবার সব সমস্ত কন্টেনারে বন্দি করা, তো এইগুলোও অদ্ভুত লাগছে আমার দেখতে, এগুলো কি সাজায়। আর এই দেখো এখানে মোরগটা কি সুন্দর, আর এই যে এখানে আরও কিছু গরু, আর এই মোরগটাও খুব সুন্দর, এই কালারগুলোই অদ্ভুত, ঘরে রাখলে ভীষণই সুন্দর লাগবে।
আর এখন তো নিজেদের বাড়ি বাদ দিয়েও বিভিন্ন দোকানেও খুব সুন্দর করে সাজানো থাকে। এখানে কিছু দেখো পেঁচাটা কত সুন্দর, এখানে কিছু রয়েছে মাছ, পেঙ্গুইন, দেখো আরও অনেক কিছু, কচ্ছপ, এখানে বেড়াল, এখানে পেঁচা, পেঁচাগুলো তো দারুণ দেখতে লাগছে, ভীষণ কিউট। কিন্তু এগুলো কিন্তু যথেষ্টই কস্টলি, মানে 30-40 ইউরো, প্রায় 3-4 হাজার টাকা করে দাম। দেখো নিচে আছে ক্রোকোডাইল, লিজার্ড, খুবই সুন্দর আর কালারফুল এগুলো। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন দোকানপাট, পার্ক, বিভিন্ন শপিং মল, সব জায়গাতেই বিভিন্ন ধরনের পুতুল, স্ট্যাচু এভাবে থাকে। তো দেখো এটা হচ্ছে দোকানের বাইরের দিকটায়, মানে সামনের দিকটায় যেটা রাস্তা থেকে দেখা যাচ্ছে। দেখো পুরো দোকানটা তোমাদেরকে একবার দেখালাম, কত বড় দোকান আর পুরো পুতুলে ভরা। দেখো এখানে কিছু পশুর মুখ রয়েছে, এই দেখো এগুলো বেশ বড় বড়। ডাচরা তো খুব শৌখিন হয়, এরা বাড়িঘর সাজাতে ভীষণই ভালোবাসে, এদের কাছে টাকাটা কোনো ম্যাটার করে না। দেখো প্রচুর প্রচুর সুন্দর সুন্দর, আর এই দোকানটা সত্যি আমার খুব ভালো লাগলো। আর এই দেখো কত সুন্দর সুন্দর, এগুলো সব ডাক, এগুলো বেশ বড় সাইজের এবং প্রত্যেকটাই চশমা টশমা পরানো, কোনোটা কালারফুল, খুবই সুন্দর আর অদ্ভুত। তো দেখো আরও অনেক অনেক পুতুল রয়েছে। তোমাদের কেমন লাগলো এই সমস্ত শোপিসের কালেকশন? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।